look carefully, you can see who is the linking word, who is used instead of person, unless negative conditional statement, jodina, also aro, as jehetu, in cases of case, cause, region, even, among ki, nor, even, among ki, or no, if, jodi, so that, jahate, however, tasara, which, jaha, bostur khetre byabohito hoy. Let's read the text and try to solve the problem. Illiteracy is a curse, is a root cause of ignorance. বলা হচ্ছে নিরক্ষরতা একটি অভিশাপ যা অজ্ঞতার মূল কারণ। এখন বস্তুবাচক হিসেবে আমরা এখানে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে পারি, ইলিটারেসি ইজ দ্য রুট কজ অফ ইগনোরেন্স। এখানে বলা হচ্ছে নিরক্ষরতা হলো অজ্ঞতার মূল কারণ, ইলিটারেসি দি রুট কজ অফ ইগনোরেন্স। নিরক্ষরতা অজ্ঞতার মূল কারণ, অর্থাৎ এখানে হুইচ বস্তুবাচক সাবজেক্টকে জয়েন করতে আমরা হুইচ ব্যবহার করতে পারি। এমএন ড্যাশ ইজ ইলিটারেট, ইজ ইলিটারেট হ্যাজ টু ফেস লট অফ চ্যালেঞ্জেস ইন লাইফ। যে ব্যক্তি অশিক্ষিত তাকে জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এখানে ব্যক্তির ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন আমরা হু ব্যবহার করব, রাইট? এমএন হু ইজ ইলিটারেট, যে ব্যক্তি অশিক্ষিত সে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তাকে মোকাবেলা করতে হয়। নো ডেভেলপমেন্ট ইফোর্টস ক্যান বি সাকসেসফুল, উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে সফল হবে না, ইলিটারেসি ইজ রিমুভ। এখানে বলা হচ্ছে যে নেগেটিভ কন্ডিশনাল স্টেটমেন্ট, যদি ইলিটারেসি ইজ রিমুভ, যদি নিরক্ষরতাকে দূরকরণ করা না হয়, যদি রিমুভ করা না হয়, তাহলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সফল হবে না। সুতরাং আমরা নেগেটিভ কন্ডিশনাল স্টেটমেন্ট আনলেস ব্যবহার করব, রাইট? নেক্সট, ইলিটারেসি ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটি দেশে নিরক্ষরতা, এখানে বলা হচ্ছে ইলিটারেসি ইজ এ টিপিক্যাল টাস্ক, নিরক্ষরতা একটা জটিল একটি কাজ। নো ইন্ডিভিজুয়াল, কোনো একক ব্যক্তির পক্ষে, কমিউনিটি, কোনো সম্প্রদায়ের পক্ষে, অর্গানাইজেশন, কোনো সংস্থার পক্ষে আমরা বলতে পারি যে দ্য গভর্নমেন্ট ইজ ক্যাপেবল অফ সলভিং দিস হিউজ প্রবলেম, এই বিশাল এই সমস্যাটি সরকারের পক্ষেও নয়, এমনকি সরকারের পক্ষেও সম্ভব নয়। সো আমরা বলতে পারি নোর ইভেন, এবং সরকারের পক্ষেও এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। কেন সম্ভব নয় একটু চিন্তা করো, মোস্ট অফ দ্য পিপল আর কেয়ারলেস ইন দিস রিসপেক্ট, এই ক্ষেত্রে যদি বিশাল জনগোষ্ঠী, অধিকাংশ জনগোষ্ঠী যদি অসচেতন থেকে যায়, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি ইফ, যদি অসচেতন থেকে যায়। আমরা এটাও ব্যবহার করতে পারি যেহেতু মোস্ট অফ দ্য পিপল আর কেয়ারলেস ইন দিস রিসপেক্ট, এই ক্ষেত্রে অধিকাংশ জনগোষ্ঠী অসচেতন। সুতরাং আমরা এখানে দুটি লিঙ্কিং ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। স্টুডেন্টস আর দ্য ফিউচার হোপ অফ নেশন, শুড কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, ছাত্রছাত্রীরা যাদেরকে বলা হয়, তাছাড়া এখানে বলতে পারি আমরা অতিরিক্ত বর্ণনার ক্ষেত্রে আমরা হাইবার বলতে পারি, হাইবার ছাত্রছাত্রীদের জাতির আশা ভরসা, ভবিষ্যতের আশা ভরসা, তাদেরকে এগিয়ে আসা উচিত টু সলভ দি প্রবলেম, এই সমস্যাটিকে সমাধান করতে, রাইট? ওয়ান স্টুডেন্ট ক্যান রেসপন্সিবিলিটি টু লিটারেট ওয়ান ইলিটারেট ম্যান দ্য রেট অফ ইলিটারেসি মে রিডিউস সুন। যদি একজন অশিক্ষিত মানুষকে শিক্ষাদানের যদি একটু দায়িত্ব নিতে পারে, যদি নেয়, তাহলে এই নিরক্ষরতার এই হার শীঘ্রই হ্রাস পাবে। তাহলে এখানে আমরা বলতে পারি এটি কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা ইফ ব্যবহার করতে পারি, ইফ যদি একজন শিক্ষার্থী যদি অশিক্ষিত মানুষকে শিক্ষার সুযোগ নেয়, এই দায়িত্বটা নেয়, তাহলে নিরক্ষরতার হার শীঘ্রই হ্রাস পাবে। দেয়ারফর অতএব দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত গিভ ইনসেন্টিভ টু দ্য স্টুডেন্ট, ছাত্রদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত, অবশ্যই। অতএব সরকারের উচিত ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দেওয়া, এই কারণে অনুপ্রেরণা দেওয়া উচিত যাহাতে সো দ্যাট দে কাম ফরওয়ার্ড, যাতে তারা এগিয়ে আসে টু টেক দ্য ইনিশিয়েটিভ, এই উদ্যোগটা নিতে তারা আগ্রহী হয়, তাদেরকে উদ্যোগী যাতে হয় তাদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত। মাস মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল টু মেক দ্য পিপল কনসাস, গণমাধ্যমগুলো এই ক্ষেত্রে জনগণকে সচেতন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, রাইট? ওকে ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস অ্যাট হোম, স্টে হোম অ্যান্ড ফাইট উইথ করোনা ভাইরাস, আই রিকোয়েস্ট ইউ অ্যাগেইন টু স্টে হোম বাট কন্টিনিউ স্টাডি থ্রু অনলাইন এডুকেশন। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।